লালগোলা থেকে ডাইরেক্ট বেঙ্গালুরু শিয়ালদা হয়ে ভায়া খড়গপুর ডিভিশন দিয়ে লালগোলা থেকে ডাইরেক্ট বেঙ্গালুরু ট্রেন। মুর্শিদাবাদ নদিয়াবাসীর জন্য এই আবেদন। মুর্শিদাবাদ সহ নদিয়া অনেক শ্রমিক সহ যারা চিকিৎসা করতে যায় ভিন রাজ্যে তাদের জন্য খুবই এই গুরুত্বপূর্ণ এই ট্রেন। সাপ্তাহিক একটি ট্রেন, সপ্তাহে একদিন চলবে, এরকম ট্রেনের একটি আবেদন করছে লালগোলা থেকে ভায়া শিয়ালদা হয়ে ডাইরেক্ট খড়গপুরের লাইনে গিয়ে প্রবেশ করে এই আবেদন। এই চিন্তা ভাবনাটি করেছেন অভিষেক দাস নামক এক ব্যক্তি। তিনি কিন্তু লালগোলা থেকে বেঙ্গালুরু এই ট্রেনটি কিভাবে পৌঁছাবে তিনি এমনভাবে টাইম টেবিল এবং শিডিউল করেছেন যাতে কোনো রকম কোনো জায়গাতে কোনো সমস্যা না হয়। তিনি আমাদের এই ভিডিওর মাধ্যমে এই বার্তা দিতে চাইছেন যে নদিয়া মুর্শিদাবাদবাসী যে সমস্ত লেবার শ্রেণী শ্রমিক যারা ভিন রাজ্যে চিকিৎসা করাতে যায় তারা সকলে উপকৃত হবে এবং সকলকে এগিয়ে আসার দাবি করছেন, এবং এই দাবি যাতে সকলের কাছে পৌঁছায়, এই দাবি যাতে এই এলাকার সংসদ সহ এমপি সহ সকলেই এই দাবি নিয়ে প্রস্তাব দিতে পারে ইন্ডিয়ান রেলকে, অর্থাৎ ভারতীয় রেলকে, সেই প্রস্তাবই কিন্তু আজকের এই ভিডিওতে রাখা হচ্ছে। আপনারা সকলেই ভিডিওটি পুরোটা দেখবেন, এবং এই যে দাবি সেই দাবি হলে কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ মুর্শিদাবাদ নদিয়ার লেবার শ্রেণী যারা ওই হাওড়া জংশনে গিয়ে ট্রেন ভর্তি করে তাদের অনেকটাই সুবিধা হবে। তিনি ট্রেনটির নামকরণ করেছেন মুর্শিদাবাদ এক্সপ্রেস নামে এবং টাইম শিডিউল সব কিছুই কিন্তু এখানে মেনশন করেছেন। তো আপনাদেরকে একটু ম্যাপে দেখিয়ে দিই, এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে লালগোলা, অর্থাৎ এই লালগোলা স্টেশন থেকে দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদ স্টেশন, মুর্শিদাবাদ স্টেশন হয়ে একদম পলাশি বহরমপুর হয়ে কৃষ্ণনগর হয়ে রানাঘাট হয়ে প্রথমে কিন্তু ট্রেনটি শিয়ালদা যাবে, এবং শিয়ালদা থেকে কিভাবে এই লাইন এই রুট সাউথ ইস্টার্ন রেলে ঢুকবে আপনাদেরকে দেখাই। শিয়ালদা স্টেশনে স্টপেজ হবে এবং শিয়ালদা স্টেশন থেকে ট্রেনের লোকোমোটিভ চেঞ্জ করে সেখান থেকে আবার সাঁতরাগাছির লাইন দিয়ে, মানে শিয়ালদা থেকে আপনারা জানেন যে অলরেডি একটি ট্রেন চলে পুরী, সেটি কিন্তু সাউথ ইস্টার্ন রেলের ওই লাইন দিয়েই যায়, তবে ডিস্টেন্সটা 10 কিলোমিটার বেশি হয়। তো 10 কিলোমিটার ডিস্টেন্স বেশি হলেও এই সাপ্তাহিক একটি ট্রেন শিয়ালদা থেকে এই সাঁতরাগাছি হয়ে খড়গপুরের লাইনে, যেটা উলুবেড়িয়া হয়ে যাচ্ছে, সেই লাইনে যদি দেওয়া হয় তাহলে সহজেই কিন্তু এই ট্রেন বেঙ্গালুরু পৌঁছাবে। বিস্তারিত টাইম টেবিল আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা ছিল ম্যাপ। তারপরে চলুন দেখি বন্ধুগণ, পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ জেলা এমন একটি জেলা যেই জেলাতে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক কাজ করে, ভিন রাজ্যে কাজে যায়, এমনকি এই জেলা থেকে অনেক লোকজন তারা চিকিৎসা করতে ভিন রাজ্যে যায়। শুধু মুর্শিদাবাদ জেলা নয়, মুর্শিদাবাদ নদিয়া আরও অনেক জেলায়, পশ্চিমবঙ্গের অনেক জেলা থেকে কিন্তু মানুষ চিকিৎসা করার জন্য যায় এবং কম বেশি কাজে যায় ভিন রাজ্যে। তো বন্ধুগণ, আজকের ভিডিওর মূল বিষয়টি হচ্ছে ভারতীয় রেলের একটি, মানে ভারতীয় রেলের কাছে একটি আবেদন, অর্থাৎ ইন্ডিয়ান রেলের কাছে একটি আবেদন। বিশেষ করে সেই আবেদনটি কিন্তু একজন করেছে এবং সেই আবেদনে যাতে সকলে এগিয়ে আসে, সকলেই যাতে সেই আবেদনের সাড়া দেয়, তার জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিও, এবং তাদের পক্ষ থেকে তাদের অনুরোধে যাতে এই বার্তাটা সকলের কাছে পৌঁছে যায় বলেই কিন্তু বেঙ্গল টপ ব্লগ আজকে এই ভিডিওটি ক্রিয়েট করেছে। তো বন্ধুগণ, আপনাদের সঙ্গে জানাবো যে মুর্শিদাবাদ জেলার লালগোলা একটি অন্যতম স্টেশন, এই লালগোলা থেকে একটি ট্রেন বেঙ্গালোরের উদ্দেশ্যে যদি ছাড়া হয় তাহলে মুর্শিদাবাদের প্রায় অনেক মানুষ কিন্তু উপকৃত হবে। বিশেষ করে লালগোলা থেকে যদি এই ট্রেন ছাড়া হয় তাহলে জঙ্গিপুর থেকে লালগোলার ডিস্টেন্স বেশি নয়, সেখান থেকেও সেই সুবিধাটা পেয়ে যাচ্ছে। এছাড়াও এই লালগোলা থেকে ট্রেন ছাড়া হলে মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের বুক দিয়ে, এছাড়াও নদিয়ার কৃষ্ণনগর হয়ে রানাঘাট হয়ে যখন এই ট্রেন যাবে তাহলে মুর্শিদাবাদ নদীর অনেক মানুষ উপকৃত হবে ভায়া শিয়ালদা থেকে একদম বেঙ্গালুরু। এরকমভাবে একটি টাইম টেবিল সুন্দরভাবে শিডিউল করে সাজিয়েছেন একজন ব্যক্তি, আপনাদের সঙ্গে পুরো বিস্তারিত জানাবো এবং তিনি কি বার্তা দিতে চাইছেন আপনাদের সঙ্গে। আমি আজকে এই ভিডিওতে আমার মূল উদ্দেশ্য হচ্ছে সেটাকে তুলে ধরা। তো মুর্শিদাবাদের এই লালগোলা থেকে একদম বেঙ্গালুরু ডাইরেক্ট একটি ট্রেন, সাপ্তাহিক ট্রেন। আপনারা এবার এই নিয়ে প্রশ্ন করতে পারেন, অনেকে আপনার মন্তব্য হতে পারে এটা কোনোদিনও সম্ভব নয়, বা আরও পশ্চিমবঙ্গের আরও অন্যান্য বড় বড় জংশন আছে সেই সমস্ত জংশন থেকে ট্রেন দেওয়া হয় না, তাহলে লালগোলা থেকে দেওয়া হবে কিভাবে? তো বন্ধুগণ, এটি একটি সাপ্তাহিক ট্রেন, মানে সপ্তাহে একদিন চলবে, এরকমভাবে যদি একটি ট্রেন দেওয়া হয় লালগোলা থেকে কিভাবে চলবে তিনি কিন্তু সমস্ত টাইম টেবিল সমস্ত কিছু মেনশন করেছে, এবং কোনো রকম যাতে সমস্যা না হয় এমন টাইমে, মানে এমন সময়ে, মানে তিনি এই শিডিউলটা করেছেন যাতে কোনো রকমই সমস্যা হবে না। তা লালগোলা থেকে একদম ডাইরেক্ট কৃষ্ণনগর হয়ে বহরমপুর হয়ে শিয়ালদা স্টেশন প্রবেশ করবে, এবং শিয়ালদা স্টেশনে রাত যেই টাইমে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আসবে সেই টাইমে শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্ম পুরো ফাঁকা থাকবে, তখন আর কোনো লোকাল ট্রেন চলবে না, ওই ট্রেনকে খড়গপুরের লাইনে ডাইভার্ট করবে। কেমনভাবে শিয়ালদা থেকে তো খড়গপুরের লাইনের কোনো যোগাযোগ নেই এটা বলতেই পারেন, আপনাদের সঙ্গে বিস্তারিত অনেক কিছু জানাবো।
যে শিয়ালদা স্টেশন থেকে ইতিমধ্যে একটি ট্রেন পুরী যায় এবং সেটি কিন্তু ডাইভার্ট হয়ে যায় যেটা খড়গপুর ডিভিশন দিয়ে, সেখানে 15 কিলোমিটার ডিস্টেন্স বেশি হয়। তো জনগণের সাথে মানুষের সুবিধার জন্য, উপকারের জন্য 15 কিলোমিটার যদি ডিস্টেন্স বেশিও হয় ডাইভার্ট করে, তো সাপ্তাহিক একটি ট্রেন যদি দেওয়া হয় তাহলে মুর্শিদাবাদের মানুষ সারা জীবন কৃতজ্ঞ থাকবে ইন্ডিয়ান রেলের কাছে। তিনি ট্রেনের যে রেক সেটা কেমন হওয়া উচিত সেটাও মেনশন করেছেন, LHB রেক। এখানে 5টি স্লিপার শ্রেণী থাকবে, এছাড়াও আরও অনেক কিছুই থাকবে শুধু জেনারেল কামরা বাদে, মোট 22টি কোচ থাকবে এরকমই তিনি দাবি করছেন। তার মতে লালগোলা থেকে ট্রেনটি 21টা বেজে কিন্তু ছাড়বে, অর্থাৎ রাত 9টা। লালগোলা থেকে মুর্শিদাবাদ অ্যাভারেজ স্পিড থাকবে 60 কিমি পার হর্স এবং মুর্শিদাবাদে তারপরে স্টপেজ হবে, মুর্শিদাবাদে পৌঁছাবে 21টা 31, অর্থাৎ রাত 9টা 31। সেখানে 3 মিনিট পর ট্রেনটি ছাড়বে এবং বহরমপুর কোর্টে গিয়ে 21টা 45 পৌঁছাবে। বহরমপুর কোর্টের পর স্টেশন যেটি ধরবে সেটি বলছে পলাশি, পলাশিতে 22টা 17 পৌঁছাবে এবং সেখানে 22টা 20 ছাড়বে। তারপর কৃষ্ণনগর সিটি জংশন 23টা বেজে 5 পৌঁছাবে, অর্থাৎ রাত 11টা 5। সেখান থেকে আবার রানাঘাট যাবে, রানাঘাটে রাত 11টা 30 গিয়ে পৌঁছাবে। তারপর শিয়ালদা, শিয়ালদাতে রাত 12টা 53 পৌঁছাবে এবং সেখান থেকে রাত 1টা 15 ছাড়বে, অর্থাৎ সেখানে ওই মোটামুটি 23 মিনিট মতো কিন্তু স্টপেজ থাকবে এবং তারপর শিয়ালদা থেকে ট্রেনটি ডাইভার্ট হয়ে খড়গপুর জংশনের দিকে যাবে। অর্থাৎ শিয়ালদা থেকে যে পুরী ট্রেন যায় যেই রুটে, সেরকমভাবেই কিন্তু যাবে এই ট্রেন, দিয়ে খড়গপুর জংশনে গিয়ে পৌঁছাবে 3টা 45। তো এখানে আমার একটি ব্যক্তিগত মতামত, আপনারা জানেন যে হালিশহর হয়ে ব্যান্ডেল, মানে নৈহাটি জংশন না যেতে হালিশহর হয়ে ব্যান্ডেল যাওয়ার একটি রুট আছে, তো সেই দিক দিয়ে এখন মালগাড়ি চলে, সেদিক দিয়ে সেরকম প্যাসেঞ্জার ট্রেন চলে না। তো হালিশহর হয়ে ব্যান্ডেল হয়ে যদি এই ট্রেনটি হাওড়া ডিভিশন হয়ে যায় তাহলে কিন্তু আরও অনেকটাই মানে সুবিধা হবে, কেননা শিয়ালদাতে গিয়ে যে দূরত্ব বাড়ছে এছাড়াও শিয়ালদাতে অসুবিধা হচ্ছে সেটা কিন্তু হবে না, এরকমভাবে করলেও কিন্তু সুবিধা হয়। তো এখানে আপনাদের প্রশ্ন হতে পারে সেটা কীভাবে সম্ভব। বন্ধুগণ, এটা সম্ভব, আপনাদের জানিয়ে রাখি কাটোয়া আজিমগঞ্জ রুট হয়ে 2টি ট্রেন চলে, একটি সাপ্তাহিক ট্রেন সেটা দীঘা যায় কাটোয়া আজিমগঞ্জ রুট হয়ে ভায়া হাওড়া হয়ে কিন্তু যায়, এবং আরও একটি ট্রেন আছে যে ট্রেনটি পুরী কামাখ্যা এক্সপ্রেস, সেটি কিন্তু এই কাটোয়া আজিমগঞ্জ রুট হয়ে হাওড়া ডিভিশন দিয়ে কিন্তু যায়। অর্থাৎ তাহলে হালিশহর হয়ে যদি ব্যান্ডেলে গিয়ে এই ট্রেন হাওড়া ডিভিশন দিয়ে যাওয়া যায় সাউথ ইস্টার্ন রেলের সঙ্গে, কোনো সমস্যাই নয়, এটা কিন্তু করলেই করা যেতে পারে। তো আমরা মুর্শিদাবাদ নদিয়াবাসী সকলের দাবি যে হাওড়া ডিভিশন দিয়েই হোক আর শিয়ালদা হয়েই হোক, যে কোনো এক দিক দিয়ে সাপ্তাহিক একটি ট্রেন দিলে আমরা উপকৃত হব। তো দেখতে পাচ্ছেন যে তারপরে কটক জংশন, ভুবনেশ্বর জংশন, এরকমভাবেই কিন্তু পৌঁছে যাবে বিশাখাপত্তনম জংশন, এরকমভাবে এই সমস্ত স্টপেজগুলো মানে ধরবে এবং সেটাই মেনশন করে তিনি বলেছেন। তো ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে তাই প্রতিটি স্টেশন তুলে ধরছি না, আমি এই যে শিডিউল সেই শিডিউলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখানে আপনারা এই পুরো তথ্যটা দেখে নেবেন। এবং এরকমভাবে ট্রেনটি ব্যাঙ্গালুরুতে গিয়ে পৌঁছাবেন 7টা 50, অর্থাৎ 7টা 50 সকাল, এবং এই যে পথ সেটা 2252 কিলোমিটার পথ হবে। ভিডিওর সবশেষে একটি কথাই আপনাদের সকলকে বলবো, যারা এই ভিডিওটি দেখছেন তারা সকলেই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের কাছে যাতে পৌঁছে যায় এই বার্তাটি, এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন যাতে ভিডিওর রিচটা আরও বাড়ে। এবং আপনাদের মধ্যে অনেকেই আছেন হয়তো এর মধ্যে কিন্তু আপনারা মানে এগিয়ে আসতে পারেন, তো অবশ্যই কিন্তু এই বিষয়টি রেলকে মেল করা উচিত, শুধু মেল না এমনকি রেলকে ডাইরেক্ট লেটার দিয়ে তাদেরকে কিন্তু এটা জানা উচিত। হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে কিন্তু অনেকজন লোকজন আপনারা দেখবেন হাওড়া থেকে যে সমস্ত 2-1টা ট্রেন ছাড়ে ব্যাঙ্গালোরু বা চেন্নাইয়ের উদ্দেশ্যে, সেইখানে দেখবেন ম্যাক্সিমাম লোক কিন্তু মুর্শিদাবাদে থাকে, এমনকি নদিয়ার থাকে, মুর্শিদাবাদ নদিয়া এই সমস্ত জেলা কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু সেই ট্রেনে দেখা যায়। তো এখান থেকে ডাইরেক্ট যদি ট্রেন দেওয়া হয় তাহলে কিন্তু এই এলাকার লোকজন, এই এলাকার বাসিন্দাদের আর কষ্ট করে ওই হাওড়া জংশনে গিয়ে সেই মাথার ঘাম পায়ে ফেলে সেখানে গিয়ে ট্রেন ধরা, বাড়ি থেকে একটা জার্নি, তো বন্ধুগণ এটা আর করতে হবে না, তারা এই নির্দিষ্ট এই জায়গা থেকে সেই ট্রেন সাপ্তাহিক একটি ট্রেন যদি পায় তাহলে তারা অনেকটাই উপকৃত হবে এবং অনেক খুশি হবে বলাই যায়। আমার মতে সাপ্তাহিক একটি ট্রেন দিলে রেলের অনেকটাই লাভ হবে এবং কোনো দিন কোনো সপ্তাহে কোনো ট্রেন ফাঁকা যাবে না, আর এই এলাকার বাসিন্দাগণ অনেকটাই উপকৃত হবে, সপ্তাহে একটা ট্রেনের জন্য কোনো অসুবিধাও হবে না বলে মনে করছি। আর বিশেষ করে বলবো যারা লেবার শ্রেণী আছেন, শ্রমিক শ্রেণী, যারা ভিন্ন রাজ্যে চিকিৎসা করার জন্য যান, তো তাদের সকলকে বলবো আপনারা বিশেষ করে আবেদনে সারাদিন আপনারা এক হয়ে এই বিষয়টি নিয়ে আপনারা মানে এগিয়ে আসুন, অবশ্যই কিন্তু কাজ হবে। তো আপনাদেরকে কী করতে হবে, প্রথমে আপনারা যদি এই বিষয়টিকে নিয়ে আপনারা আপনাদের এলাকার সংসদ বা এমপি তাদেরকে যদি আবেদন করতে পারেন একসঙ্গে অনেকে গিয়ে, তারা যদি এই আবেদন
রেলের কাছে গিয়ে পৌঁছায় অবশ্যই কাজ হবে। সাধারণ মানুষের আবেদনে কেউ সাড়া দেবে না, তাই আপনাদেরকে প্রথমে নেতা মন্ত্রী দিকে ধরতে হবে, অর্থাৎ এমপি এলাকার সংসদ তাদেরকে ধরতে হবে। আপনারা তাদেরকে ভোট দিয়ে প্রতিনিধি বানিয়েছেন এবং তাদের তো আপনাদের কথা মাথায় রাখা উচিত, আপনাদের কষ্টটা বোঝা উচিত, আপনাদের জন্য তো তাদেরকে কিছু করা একটা উচিত। তাই সকলে যদি আবেদন করেন তাহলে অবশ্যই কাজ হবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।